ফের উত্তপ্ত সন্দেশখালি, সন্দেশখালির আগুন যেন কিছুতেই নিভছে না। রাস্তায় নেমেছেন গ্রামের মেয়ে বউরা, সন্দেশখালির মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। কবে গ্রেপ্তার হবে বলুন? শেখ শাহজাহান পুলিশকে চুরি শাঁখা পড়ার নির্দেশ, এমনকি মাথায় ঘোমটা দিয়ে থাকার নির্দেশ সন্দেশখালির বাসিন্দাদের, সন্দেশখালির মহিলাদের। কবে গ্রেপ্তার হবে? আমাদের হাতে ছেড়ে দিন সন্দেশখালির ক্ষমতা, আমরা গ্রেপ্তার করব শেখ শাহজাহানকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যত নাজেহাল একেবারে রাজ্য পুলিশ। সন্দেশখালি উত্তপ্ত, ছুটে গেছেন বারবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি আশ্বস্ত করেছেন গ্রামবাসীদের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, কিন্তু কোথায় কি, রাজ্য পুলিশের কথা যেন শুনছেই না সন্দেশখালির বাসিন্দারা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যারা আইন হাতে নেবে তাদের গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারও করেছেন কয়েকজন বিক্ষোভকারীকে, তাতেও কিন্তু কিছুতেই দমানো যাচ্ছে না সন্দেশখালির বিক্ষোভকারীদের। তাদের একটাই দাবি, মেন দাবি, শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে। এবার কিন্তু লিস্টে শুধু শাহজাহান নয়, শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনও। বিঘের পর বিঘে জমি কেড়ে নিয়েছে, মাছের ফেরি কেড়ে নিয়েছে, এমনকি মাছের ভেরি জবরদখল লিজ নিয়েছে, কিন্তু টাকা না দেওয়ার অভিযোগ উঠছে। কাঁড়ি কাঁড়ি টাকা মেরে খেয়েছে শেখ শাহজাহান এবং তার ভাইনি শাহজাহানের পরিবার। তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে তোলপাড় গোটা রাজ্য। শাহজাহানের যে টাকা, টাকার ভাগ কোথায় যেত, কলকাতায় কোথায় যেত সব টাকার ভাগ, বিস্ফোরক দাবিতে কিন্তু একেবারে কেঁপে উঠল গোটা রাজ্য রাজনীতি, কেঁপে উঠল কালীঘাট। রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবিতে কিন্তু একেবারে তোলপাড়। ভাইপোর কাছে যেত শাহজাহানের টাকার ভাগ, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেখ শাহজাহান সন্দেশখালি থেকে লুটের মাল কলকাতায় পাঠাতেন ভাইপোর বাড়িতে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার শুভেন্দুর। শেখ শাহজাহানদের রাজ্য পুলিশ কখনো গ্রেপ্তার করবে না, কারণ সন্দেশখালি থেকে লুটের মাল কলকাতায় ভাইপোর বাড়িতে পাঠানো হতো। দিল্লি থেকে কলকাতায় ফিরে এমনটাই ঠোঁটকাটা মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে নাকি তিনি রিপোর্টও দিয়েছেন এ নিয়ে। সন্দেশখালি ইস্যুতে শুভেন্দু বারবার আক্রমণাত্মক, আক্রমণের ঝাঁঝ তাহলে কি আরও বাড়ালেন তিনি? দিল্লিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ছিল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের। সন্দেশখালি ইস্যুতে আরও বেশি আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর বার্তা দিল্লি থেকে দেওয়া হয়েছে। তারই বহিঃপ্রকাশ কলকাতা বিমানবন্দরে নেমে শুভেন্দু অধিকারীর মন্তব্যে। পশ্চিমবঙ্গ পুলিশের নাম বদলে গেছে, নতুন নাম মমতা পুলিশ। সেই পুলিশ শেখ শাহজাহানকে কখনোই ধরবে না, কারণ লুটের জিনিস কলকাতায় পাঠানো হতো, এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি আর সুব্রত বক্সী নেই, সেই পদে এখন রাজীব কুমারকে বসানো হয়েছে কটাক্ষ শুভেন্দুর। রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের বক্তব্য নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে, ইডি কেন রাজ্য পুলিশকে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের কথা বলবে, প্রশ্ন করলেন শুভেন্দু। রাজ্য পুলিশের নিজের দায়িত্ব শেখ শাহজাহানকে ধরা। কলকাতা হাইকোর্টে আগামী 6 তারিখ ওই মামলার শুনানি। শেখ শাহজাহানরা সন্দেশখালির মহিলাদের সম্ভ্রম কেবল নষ্ট করেনি, এলাকার মানুষদের ভোট পর্যন্ত দিতে দেয়নি। 2013 সাল থেকে 23 সাল পর্যন্ত 10 বছর শেখ শাহজাহানরা ভোট করাতে দেয়নি। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী সহ আশেপাশের এলাকায় সাধারণ মানুষ ভোট দিতে পারত না। পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা এলাকায় এই একই ছবি ধরা পড়েছে। গোটা সুন্দরবন এলাকার হিন্দু ভোটার, আদিবাসী ভোটাররা ভোট দিতে পারে না, তাদের ভোট দিতে দেওয়া হতো না, হাতে কালি লাগিয়ে দেওয়া হতো মানুষের, এমন মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। ভোট লুট শুধু নয়, মহিলাদের ইজ্জত লুট করেছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, তাই কোনো কিছুই এলাকার সাধারণ মানুষ পায়নি, কারণ উন্নয়নের টাকা আসার পরই লুট হয়ে গেছে, সাধারণ মানুষ এইসব এলাকায় বঞ্চিতই থেকে গেছে। শেখ শাহজাহানরা আর কী বা করতে বাকি রেখেছে, প্রশ্ন রাজ্যের বিরোধী দলনেতার। ক্যাম্প করে পুলিশ সাধারণ মানুষের অভিযোগ শুনছে, অভিযোগ নেওয়া হচ্ছে, এ সব কিছুই ড্যামেজ কন্ট্রোল করার জন্য, এইসব করে কিছু হবে না, কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতার। তার মধ্যেই কিন্তু আজ দিল্লিতে বৈঠক করে ফিরলেন শুভেন্দু অধিকারী। দিল্লি থেকে ফিরেই কিন্তু কলকাতা বিমানবন্দরে পা রেখেই একেবারে বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু অধিকারী। শাহজাহানের লুটের মাল আসত কলকাতায়, কাঁড়ি কাঁড়ি টাকা, কোটি কোটি টাকা এসে ভাইপোর বাড়িতে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। তাহলে কি এবার দিল্লিতে গিয়ে এই রিপোর্টই দিয়ে এসছেন শুভেন্দু অধিকারী, এমনই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল। সামনেই লোকসভা ভোট, লোকসভা ভোটকে মাথায় রেখে এবার সন্দেশখালি ইস্যু নিয়ে বিরোধীরা ঝাঁঝ বাড়াতে শুরু করেছে, ঝেঁপে অ্যাটাক করছে,
তৃণমূল কংগ্রেসকে, চরম অস্বস্তিতে তৃণমূল। শেখ শাহজাহানের জন্যই কিন্তু বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ হয়ে গেছে রাষ্ট্রপতির কাছে। জাতীয় এসসি কমিশন, জাতীয় মহিলা কমিশন একেবারে ছুটে এসেছিলেন সন্দেশখালিতে, তার সাথে সাথে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় আদিবাসী কমিশন, রাজ্যপাল ছুটে গিয়ে সন্দেশখালির বাসিন্দাদের সাথে, মহিলাদের সাথে কথা বলেছেন, তাদের অভাব অভিযোগ শুনেছেন এবং রিপোর্ট আকারে দিয়েছেন রাষ্ট্রপতির কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। রাষ্ট্রপতির শাসনের সুপারিশ যখন হয়ে গেছে, রাষ্ট্রপতি শাসন নিয়ে যখন জোর গুঞ্জন রাজ্য রাজনীতিতে, ঠিক সেই মুহূর্তে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সরাসরি দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পরপরই কলকাতায় ফিরেই কিন্তু এবার অ্যাকশন শুরু শুভেন্দু অধিকারীর। এবার কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন, সন্দেশখালি থেকে লুটের মাল আসতো ভাইপোর বাড়িতে এবং পাঠাতেন শেখ শাহজাহান, তাই শাহজাহানকে কখনোই গ্রেপ্তার করবে না রাজ্য পুলিশ, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে একেবারে কাঁপিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালি নিয়ে কিন্তু দিন দিন চাপ বাড়ছে রাজ্যের উপর, আক্রমণের ঝাঁজ কিন্তু, বিক্ষোভের ঝাঁজ কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। একেবারে উত্তপ্ত সন্দেশখালির একাধিক জায়গা বের মজুরে কিন্তু বিক্ষোভের ঝড় আছড়ে পড়েছে। সাধারণ মানুষ, মহিলারা একেবারে রাস্তায় বেরিয়ে পুলিশকে সপাটে প্রশ্ন করছেন, কবে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান, ডেটটা বলুন, আপনারা ডেটটা জানান, যদি গ্রেপ্তার করতে না পারেন আমাদের হাতে ছেড়ে দিন, আমরা গ্রেপ্তার করবো শেখ শাহজাহানকে। শেখ শাহজাহান প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, বাইকে যেভাবে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাতেও গ্রেপ্তার করছে না রাজ্য পুলিশ। কিন্তু রাজ্য পুলিশ অবস্থান স্পষ্ট করে দিয়েছে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে এখনই শুধুমাত্র ইডি, কারণ আদালত বাধা, রাজ্য পুলিশের কাছে বাধা আদালত, আদালতের নির্দেশেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করছে না রাজ্য পুলিশ, এমনই কিন্তু দাবি রাজ্য পুলিশের। কিন্তু সেই দাবি একেবারেই উড়িয়ে দিচ্ছে সন্দেশখালীর মানুষজন, কোনো কিছুই যেন মানছে না সন্দেশখালীর বাসিন্দারা, মহিলারা। তাদের বিঘের পর বিঘে জমি চুরি হয়ে গেছে, তাদের টাকা লুট করেছে, তাদেরকে খাটিয়ে টাকা দেয়নি, এমনই কিন্তু অভিযোগ। এমনকি মেয়েদের সম্ভ্রমহানি, মেয়েদের তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো, রাতের দিকে তাদের তুলে নিয়ে যাওয়া হতো, এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তোলপাড় চলছে সন্দেশখালিতে। তার মধ্যেই রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দিল্লি থেকে ফিরে কিন্তু বিস্ফোরক দাবি করলেন, লুটের মাল শেখ শাহজাহান পাঠাতো 75% ভাইপোর কাছে। আর এই দাবিতেই কিন্তু কেঁপে উঠল গোটা রাজ্য রাজনীতি। এরপর তৃণমূলের তরফ থেকে কী প্রতিক্রিয়া আসে, শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কী পদক্ষেপ নেয় রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কবে দাবি পূরণ হয় সন্দেশখালির বাসিন্দাদের, কবে শান্ত হয় সন্দেশখালি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।